কিন্তু বলেছি মদিনার সনদের নমুনা কিন্তু এটা নয় যে রাসুস ইসলাম অথবা রাসুস ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা তিনি বলেছেন সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা যেভাবে ছিল সেটা তো এভাবে ছিল না যে হাজার হাজার কোটি টাকা লোপাট করবো আপন ভাই বোন আত্মীয় জামাই শ্বশুর বেয়াই সবাই মিলে টাকাগুলো পাচার করে যাবে আজকে সুইস ব্যাংকে কত হাজার কোটি টাকা মানে ব্যাংকিং হয়েছে হয়েছে বাংলাদেশ থেকে কার আমলে সেটা আপনি বিশ্লেষণ করতে পারেন কিন্তু আপনি এই দু সালের ডাটা দেখেন সেখানের ডাটাতে আপনি সাড়ে তিন হাজার কোটি টাকার উপরে আপনি সেখানে পাচার করছেন এই তো দেশ এই তো বর্তমান সময় তার স্বাধীনতার পঞ্চাশ বছরে এটা আমি চাই না আমি কোনো দাঙ্গা চাই না আমি আমাদের একটার কথা সময় মনে রাখতে হবে মুসলমানদের আপনি সুযোগ কম দেন কিন্তু আপনি তাকে হিট করে বক্তব্য দেয়া তার বিরুদ্ধে আইন করা তার বিরুদ্ধে কথা বলা এই নেচারটা বন্ধ করতে হবে আমি বলি না যে বাংলাদেশকে মুসলিম শাসন আর কি ইসলামের শাসন ব্যবস্থা চালু করার জন্য একটা বক্তব্য এখানে বলি নাই এটাই বলেছি যে বাদ দিতে হবে আওয়ামী লীগ বলে ধর্ম নিরপেক্ষ মতবাদ তাহলে আপনাকে কে বলেছে নির্বাচনের সময় মদিনার সনদ কিংবা অন্য নিয়ম কাননের রাষ্ট্র চলবে আমি কিন্তু বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হয়েছিল এই জঙ্গিবাদ এই জেহাদের শব্দ দিয়েই কিন্তু

আমি কারো ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না যতটুকু বক্তব্য আছে আমি শেষ করে আপনার প্রোগ্রাম শেষ করছি এখানে প্রথমত সর্বশেষ কথা দিয়ে বক্তব্য দেই যে জেহাদ শব্দ দিয়ে আমাদের দেশে জঙ্গিবাদ আমাদের দেশে বিভিন্ন ধরনের হচ্ছে হচ্ছে এই ধরনের একটি কথা এটার সাথে সম্পূর্ণভাবে বা দাঙ্গা আমি দ্বিমত পোষণ করছি বাংলাদেশের বর্তমানে আপনি দেখেন সেই ইন্ডিয়াতে যে আসলাম বিরোধী রাসুস আসলামকে নিয়ে কটুক্তি করা হয়েছে তার প্রতিবাদে এখন পর্যন্ত বাংলাদেশের নাগরিকরা যতগুলো সমাবেশ করেছে মিছিল করেছে মিটিং করেছে তার সিংহবাগ জায়গায় এবছর ছিল সবচেয়ে বেশি যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীরনগর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের ছাত্ররা প্যান্ট শার্ট পরুয়া দাড়ি নাই কিছু নাই টুপি নাই কিন্তু আসলামের কিন্তু রাসুস তারা রাস্তায় নেমেছে এবং রাস্তায় কিন্তু তারা মিছিল করেছে জেহাদ শব্দ উচ্চারণ করে মিছিল করেছে কিন্তু হিন্দুর মন্দির কোনো জায়গায় গিয়ে ইটপাটকেল মারে নাই কাউকে কোনো ধরনের হত্যা নির্যাতনের সাথে থাকে নাই মূলত বাংলাদেশে যারাই ইসলামকে ভয় পেয়ে অথবা ইসলাম শব্দটা শুনলে ইসলামিক কৃষ্টি কালচার তাহাজিব তামাদ্দ বিষয় নিয়ে যারা ভয় পায় তাদের এটা হচ্ছে একটি বড় ধরনের সমস্যা যে তারা এই শব্দগুলো আসলেই তাদের এদেশের যে একটি অপতৎপরতা সেটা আমি আওয়ামী লীগকে বলছি না আমি বলছি এটা ভিন্ন একটি জাতি ভিন্ন একটি মানুষ থাকতে পারে ভিন্ন টাইপের কিছু মানুষ থাকে যারা এদেশে ইসলামিক কালচারকে তাদের স্লো তারা কিন্তু আজকে পরাস্ত হয়েছে পরাভূত হয়েছে পরাজিত হয়েছে কারণ বাংলাদেশ থেকে দীর্ঘ এত বছর পরেও এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা থেকেও দেখেন আপনি ধর্মীয় শিক্ষা উঠিয়ে দেওয়া হচ্ছে অথচ এই ধর্মীয় শিক্ষা উঠানোর পরেও অথবা শিক্ষা ব্যবস্থা না রাখার পরেও সাধারণ স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু আজকের সেই আলজেহাদ নিয়ে রাস্তায় মিছিল করছে যেটা বাংলার কেউ এখন পর্যন্ত বন্ধ দিয়ে কখনোই সেটা করতে পারবে না আমার একটা প্রশ্ন করেছিলেন যে খালেদা জিয়া যদি সেই রাষ্ট্র ধর্ম ইসলামের পক্ষে কিংবা বিপক্ষে আমি স্পষ্ট আপনার সাথে বলছি আমি বিএনপির কোন মহাসচিব নয় পার্টির গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি নয় কিন্তু অ্যাজ এ মুসলিম অ্যাজ এ হিউম্যান আমার রাইট আছে আমার পার্সোনাল বক্তব্য এবং যত যে সময় তিনি বক্তব্য দিয়েছেন ওই সময় আমি টকশোর ফয়জুল হক ছিলাম না অতএব সে সময় থাকলে আমি প্রতিবাদ করতাম তাতে আমার দলের কোনো পদ পদবি নাও থাকলে কিন্তু আজও আপনাকে বলছি এই ইসলাম এবং ধর্মীয় বিষয়টা আপনি আমার ব্যাপারে ক্লিয়ারলি ধারণা নিতে পারেন যে এই জায়গাটাতে অন্তত দলবাজি সেটা যে দল করুক সেটার পক্ষে আমি নই আমি অবশ্যই ফান্ডামেন্টাল আমি বিলিভ করি অ্যাজ এ মুসলিম আমি চাই আমার রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম থাকবে থাকবে এবং এটা আমার দাবি করা সংবিধান পরিপন্থী নয় আমি দাবি করতে পারি আপনাকে এত স্পেসিফিক আমি আপনাকে ক্লিয়ার করে দিয়েছি আপনাকে এরপরে এরকম ক্লিয়ার আপনিও করতে পারবেন না আমি স্পষ্ট বলছি ধর্মের বিরুদ্ধে ধর্মীয় একটিভিটিস বিরুদ্ধে সে যে দল হোক যে মতের হোক সেটার পক্ষে আমার কোনো অবস্থান নেই স্পষ্ট ক্লিয়ার কথা এবং সেটা যদি কোন দল করে আপনি টকশোতে আবারও তো ভবিষ্যতে থাকবেন আমাকে প্রশ্ন করতে পারবেন তখনকার সময় ইনশাআল্লাহ আমি আপনাকে জবাব দেব সেটা আমার পার্টি গভর্নমেন্টে আসলেও একটা কথা আমি আপনাকে বলি বাংলাদেশের হিন্দুর কিন্তু অধিকার আছে যে আমি হিন্দুত্ববাদী কলেজ চাই হিন্দুত্ববাদী এডুকেশন চাই হিন্দুত্বদের জন্য এই এটা তো অন্যায় না কারণ সে আস্তিক সে বিশ্বাস করে গড়ে আমি ওইটারই পক্ষে আমি কিন্তু খ্রিস্টানেরও আস্তিকতার পক্ষে আমি শুধুমাত্র এমনকি নাস্তিকদেরও আমি পক্ষে যে নাস্তিকতা নিয়ে সাধারণ ভাবে থাকবে কিন্তু তিনি আমাকে টিটকারি করে ধর্ম অবমাননা করবে দ্যাট ইজ নট মাই ই আমি সেটা সাপোর্ট করতে পারি না এজ এ এজ এ মুসলিম আমি সেটা পারি না সেজন্যই আমি বলেছি এই জায়গায় আমাদের মনে হয় এই সকল কথা বলা উচিত নয় আমি কিন্তু আওয়ামী লীগের দুর্নীতির বিপক্ষে কথা বলতে গিয়ে আমি কিন্তু মদিনার সনদকে টেনে আনছি সেটা নয় আমি বলেছি আমাদের একজন বক্তব্য আমাদের আনোয়ার ভাই অত্যন্ত আমি ওনার বক্তব্য বুঝেছি যে উনি পোর খাওয়া রাজনীতিবিদ এবং সিনিয়র মানুষ সেই हिसाबই উনি বলেছেন আমি নিশ্চিত ওনার কাছ থেকে লার্নিং এর অনেক সুযোগ আছে আমি কিন্তু বলেছি মদিনার সনদের নমুনা কিন্তু এটা নয় যে রাসুস আসলাম অথবা রাসুস আসলামের যে রাষ্ট্র ব্যবস্থা তিনি বলেছেন সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা যেভাবে ছিল সেটা তো এভাবে ছিল না যে হাজার হাজার কোটি টাকা লোপাট করব আপন ভাই বোন আত্মীয় স্বজন জামাই শ্বশুর বেয়াই সবাই মিলে টাকাগুলো পাচার করে যাবে আজকে সুইস ব্যাংকে কত হাজার কোটি টাকা মানে ব্যাংকিং হয়েছে বাংলাদেশ থেকে কার আমলে হয়েছে সেটা আপনি বিশ্লেষণ করতে পারেন কিন্তু আপনি এই দু সালের ডাটা দেখেন সেখানে ডাটাতে আপনি সাড়ে তিন হাজার কোটি টাকার উপরে আপনি সেখানে পাচার করছেন এই তো দেশ এই তো বর্তমান সময় তার স্বাধীনতার পঞ্চাশ বছরে এটা আমি চাই না আমি কোনো দাঙ্গা চাই না আমি আমাদের একটার কথা সবসময় মনে রাখতে হবে মুসলমানদের আপনি সুযোগ কম দেন কিন্তু আপনি তাকে হিট করে বক্তব্য দেয়া তার বিরুদ্ধে আইন করা তার বিরুদ্ধে কথা বলা এই নেচারটা বন্ধ করতে হবে আমি বলি না এই যে বাংলাদেশকে মুসলিম শাসন আর কি ইসলামের শাসন ব্যবস্থা চালু করার জন্য একটা বক্তব্য এখানে বলি নাই বরঞ্চ এটাই বলেছি যে হিপোক্রেসি বাদ দিতে হবে আওয়ামী লীগ বলে যে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদ তাহলে আপনাকে কে বলেছে নির্বাচনের সময় মদিনার সনদ কিংবা অন্য নিয়ম কানুনের রাষ্ট্র চলবে আমাকে মজুমদার ভাই বলেছে আমি পার্সিয়ালি বিলিভ করছি হাফ বিলিভ করেছি হাফ করি নাই তাহলে আমি তো আপনার বলেছেন আমি হ্যাঁ আমি আমি অর্ধেক যে পুরো বক্তব্য দিয়েছেন তার অর্ধেক বলেছেন হ্যাঁ কেউ তো কখনো কখনোই আপনারা তো কেউ আসলে আপনারা তো আমার গুণাবলী নিয়ে বর্ণনা করেন না আমি তো আগেই বলেছি যে আমি মসজিদের খতিব নই আপনারা আওয়ামী লীগের গুণাবলী বলার জন্য পদ্মা সেতুতে গিয়ে শোনেন আপনারা আওয়ামী লীগের গুণাবলী বলার জন্য পদ্মা সেতুতে গিয়ে ভাড়াটে করা আমাদের শিল্পীদেরকে নিয়ে তো গান গাওয়াচ্ছেন আপনার তো খবর নাই যে সকল মানুষ সিলেটে আজকের সেখানে শোনেন একটু বলতে দেন আপনি আমার উপর অ্যাগ্রেসিভ হইবেন না আমি একেবারে অনুরোধ করছি যে আপনি আমার আমি আপনার ভাই একসাথে টকশো করি আমরা তো কালকেও মনে হয় আপনার সাথে যেটা বলতে চাই যে আমাদের সর্ব অবস্থায় স্বাধীনতার আমি তো আগেও বলেছি আপনি আমাকে মজুমদার ভাই যত কথা বলেন একটা কথা বলি বলছি যে একটা বলেছেন যে আমার নাম শেখ হাসিনা

আপনারাই তো রাষ্ট্র বিরোধী চলবে না আপনার আপনার এই যে নির্বাচনী ইস্তেহার মধ্যে আপনারা ঢুকান কেন এটা আপনি সতর্ক হতে পারেন ভবিষ্যতের জন্য আমার বক্তব্য থেকে নিতে পারেন কারণ আপনাকে কেউ বলে নাই যারা ইসলামী আন্দোলন করে ইসলামী দল করে তারা যে ভুল ত্রুটি করবে তাদের দাবি দেওয়া থাকবে সেটা ধর্মবাদী হিন্দুদের দলও থাকতে পারে তারা সেটা করবে কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন সাগর ভাই স্পষ্ট করে বলতে চাই আওয়ামী মূলত ধর্ম ব্যবসাটাকে পছন্দ করে নিয়েছে কারণ তারা নির্বাচন আসলে আলহাজ লাগাবে টুপি মাথায় দিয়ে ভোট চাবে পট্টি মাথায় দিয়ে ভোট চাবে তারা কিন্তু ধর্মটাকে সরিয়া ভিত্তিক চালাতে যাবে আল্লামা শফি সাহেবকে যখন লাগবে মানে পাসিমের সাপলা চত্তরে কেনুগুতা দিয়ে বের করে দিবে আবার যখন লাগবে তাদেরকে ডেকে এনেই ইন্ডিয়া থেকে ফেরত এসেই ঢাকাতে অনুষ্ঠান করে তাদেরকে সম্মেলন করবে দিস ইস দেয়ার একটিভিটিস দ্যাট দে আর ডুইং এভরিডে আমি সেজন্য বলছি এই জায়গা থেকে এই হিপোক্রেসি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমি বিএমপি করি এটা তো স্পষ্ট আরেকটি জায়গায় সর্বশেষ স্বাধীনতার বিকৃতি কারা করছে বাংলাদেশের স্বাধীনতার বিকৃতিটা শুরু করেছে আমি এগ্রি নিজুম মজুমদার ভাইর সাথে অবশ্যই আমি এগ্রি আমি নিজুম মজুমদার ভাইর সাথে এগ্রি কোন জায়গায় স্বাধীনতা বিক্রির পক্ষে আমিও নই তিনিও নয় কিন্তু বিক্রি শুরু করেছে ইয়াউমিলিক সংসদে দাঁড়িয়ে যখন শহীদ রাষ্ট্রপতি শহীদ শহীদ রাষ্ট্রপতি রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আপনারা যখন বলেন স্বাধীনতার ঘোষক নয় আপনারা যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছাব্বিশে মার্চ কে আপনারা ঘোষণা মানতে পারেন না আপনারা যখন বাংলাদেশে দাঁড়িয়ে বলেন মুক্তিযোদ্ধার সনদ কেড়ে নেওয়া হবে বীরুত্তম সনদ কেনে নেওয়া হবে আপনারা এই ধরনের বক্তব্য যখন দেন তখনই কথার পৃষ্ঠে কথা আসবে আমি বলেছি যে ক্রাইসিস মুহূর্তে আপনি যে বক্তব্য দিয়ে শেষ করেছেন আমিও আপনার সাথে একমত বঙ্গবন্ধুর পক্ষে কিংবা বাংলাদেশ স্বাধীনতার সময় অবশ্যই নতুন করে একটি নির্বাচন ব্যবস্থা সম্ভব নয় এটা কে করবে কিভাবে অবশ্য অবশ্যই কিন্তু ওই যে ওই যে আপনি বলেছেন প্রশ্ন তুলেছেন যে আপনার এটা জায়েজ কিনা যায় জায়েজ হচ্ছে শোনেন 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 যায় ন বলার জন্য না জায়েজ করেছেন আপনি বাংলাদেশের পঁচাত্তরের আজকে এই যে আপনাদের সবসময় সমস্যা হয় আমরা যখন বিএমপি লোকেরা মিছিল করে পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার এ নিয়ে আরেকদিন টক্স করতে হবে আপনাদের গায়ে জ্বালা পালা ধরে কেন পঁচাত্তরে কি খালি বঙ্গবন্ধু হত্যা হয়েছে পঁচাত্তরের সাতই মার্চ আজকের সেখানে আজকে সাতই নভেম্বর আপনার সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজকের বাংলাদেশকে রক্ষা করেছে শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি এটা নিয়ে আরো অনেক লম্বা লম্বা তো বিতর্ক করতে হবে আজকে আপনার পৃষ্ঠে কথা বলতে হবে এবং তাদেরকেও জানাতে হবে আপনারা স্বাধীনতার বিকৃতকারী ধন্যবাদ 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 সকলকেই সকলকে ধন্যবাদ আমরা আমরা এই অনুষ্ঠানটি আমি মনে করি যে সবাই হাসি মুখেই বিদায় নিচ্ছেন এটাই আমাদের পরব প্রাপ্তি নিয়ে নিজুম ভাই নিজুম ভাই অন্য কোনো সংকট নিয়ে আবারও অন্য কোনো অতিথিদের সাথে আপনাদের সাথে কথা হবে দেখা হবে আজকে পর্যন্ত অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম